টাঙ্গাইলের মির্জাপুরের জামুরগিতে 1993 সালে 31 সদস্যের বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার 8 বছর পরে 2004 সালে সরকার প্রথমবারের মতো হাসপাতালটিতে অ্যাম্বুলেন্স সরবরাহ করে। সরবরাহের ওই বছরই সড়ক দুর্ঘটনার মুখে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে। সেই থেকেই অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে পড়ে আছে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে। 2009 সালে সরকার আবার অ্যাম্বুলেন্স সরবরাহ করে হাসপাতালটিতে। দীর্ঘ 9 বছরে এই অ্যাম্বুলেন্সটিরও বেহাল দশা। মাঝে মাঝে রাস্তায় বিকল হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি। এতে পরিবহন ভোগান্তি পোহাতে হয় সাধারণ রোগীদের। সাধারণ মানুষের সুবিধার জন্য নতুন একটা অ্যাম্বুলেন্স হইলে আমাদের একটু ভালো হয়। অ্যাম্বুলেন্স একটা আছে, তার মানে ওটা অনেক পুরানো অথবা নষ্ট হওয়ার কোনো রিস্ক হতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতে পারে। গরিবদের যাতায়াতের সমস্যার জন্য একটা নতুন অ্যাম্বুলেন্স দরকার। আমরা চাই এই হাসপাতালে নতুন একটা অ্যাম্বুলেন্স আসুক। ঢাকাটাঙ্গাইল মহাসড়কের পাশে হাসপাতালটির অবস্থান হওয়াতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হওয়া রোগী চিকিৎসা নিতে আসে হাসপাতালটিতে, ফলে গুরুতর রোগীকে ঢাকায় পরিবহনে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালটির। বলতে গেলে প্রতি বছরই একবার মেরামত করা লাগে। হাইওয়ের উপর আমাদের হেলথ কমপ্লেক্সটা হওয়াতে এখানে দুর্ঘটনার জন্য অনেক রোগী আসে। এইসব রোগীর সঠিক ব্যবস্থা দেওয়া বা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া এই পুরান অ্যাম্বুলেন্স দিয়ে খুব কষ্টসাধ্য। এই অবস্থায় আমি কর্তৃপক্ষের কাছে একটি নতুন অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করছি। আশা করি ঝুঁকিপূর্ণ এই অ্যাম্বুলেন্সটি নিয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স দিয়ে নতুন রূপে আবার যাত্রা শুরু করবে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শেখ নাসিরুদ্দিন, হ্যালো ডট বিডি নিউজ 24.com, টাঙ্গাইল।